বঙ্গাব্দ 21 জুলাই 2020 খ্রিস্টাব্দ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি। প্রিয় দেশবাসী, আগামীকাল 7ই শ্রাবণ 1427 বঙ্গাব্দ 22 জুলাই 2020 খ্রিস্টাব্দ বুধবার জিলকত মাস 30 দিন পূর্ণ হবে। আগামী 8ই শ্রাবণ 1427 বঙ্গাব্দ 23 জুলাই 2020 বৃহস্পতিবার থেকে 2041 সালের পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। এই প্রেক্ষিতে 10ই জিলহজ 2041 হিজরি 17ই শ্রাবণ 1427 বঙ্গাব্দ 1 আগস্ট 2020 খ্রিস্টাব্দ শনিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। বিশ্ব মহামারী কোভিড-19 জন্য স্বাস্থ্যবিধি মেনে কোরবানির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মহামারী করোনা ভাইরাস থেকে এবং অন্যান্য মহামারী থেকে দ্রুত মুক্তি দেন এবং আমাদের সকলকে যেন রাব্বুল আলামিন যেন হেফাজত করেন, আমিন। সবাইকে ঈদের আবারও শুভেচ্ছা জ্ঞাপন করছি, আল্লাহ হাফেজ। এবং সেখানে সেই পরিস্থিতির আলোকে 30টি হাদিস আমি এখানে জমা করেছি। বুখারী শরীফের 1913তম, 1914তম, 1900তম, 1906, 1909, মুসলিম শরীফের থেকে, আবু দাউদ শরীফের থেকে, তিরমিজি শরীফ থেকে, ইবনে মাজাহ থেকে প্রায় 33টি রেওয়ায়েত এখানে হাদিস এখানে জমা করা হয়েছে। সেখানে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তোমরা চাঁদ দেখে, চোখে চাঁদ দেখে তোমরা রোজা শুরু করবে এবং চাঁদ দেখে তোমরা রোজা করবা এবং তোমরা ঈদ করবা। এখানে কথা হলো এটা যে চাঁদ দেখা মানে চাঁদ আকাশে তো আসে, চাঁদ তো সবসময় আকাশে আসে, এই জন্য বলা হয়েছে যে চাঁদ দেখাটাকে ইসলামের প্রাধান্য দিয়েছে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর উপরে সাহাবায়ে কেরামের সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একটা রেওয়ায়েত আছে যে চাঁদ এক দেশে দেখা গেলে অন্য দেশে ঈদ করা যাবে কিনা। মুসলিম শরীফের 2528তম রেওয়ায়েত, আবু দাউদ শরীফের 2332তম রেওয়ায়েত, তিরমিজি শরীফের 94তম হাদিসে এখানে উল্লেখ করা হয়েছে। মুসলিম শরীফের অধ্যায় মুসলিম মুসলিম রহমতুল্লাহ আলী লিখেছেন যে বাবু বায়ানে আন্নালি কুল্লে বালাদিন রুয়াতাম, অর্থাৎ প্রত্যেক দেশ তার চাঁদের এবং ঈদের ব্যাপারে, শুধু ঈদ নয়, এই চাঁদের ব্যাপার তো সারা বছরের সাথে সম্পর্ক, চাঁদের সাথে শুধু ঈদ না, বরঞ্চ বিবাহের সম্পর্ক, তালাকের সম্পর্ক, ইদ্দতের সম্পর্ক এবং আয়ামে মিজে রোজা রাখার সম্পর্ক অনেক কিছুই আছে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী একটা অধ্যায় লিখেছেন যে তোমরা প্রত্যেকটা দেশে তোমরা নিজেরা চাঁদ দেখে তারপরে তোমরা সিদ্ধান্ত নিবা। ও আন্নাহুম ইদা রাআউল হিলাল বিবালাদিন, কোন এলাকায় যদি চাঁদ দেখা যায় লা ইয়াসকুতু হুকমুহু লিমা বাউদা আনহু, তো সেই এলাকার চাঁদ সেই এলাকা থেকে দূরত্ব কোন এলাকায় গ্রহণযোগ্য হবে না। হাদিসের দ্বারা প্রমাণিত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখে সমস্ত সিদ্ধান্ত করার জন্য বলেছেন এবং না দেখা গেলে তখন সেই সিদ্ধান্ত হবে যে মাস 30 দিন পুরা করতে বলছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ধরনের অনেক রেওয়ায়ত আছে, অনেক হাদিস আছে, অল্প এগুলো বলা সম্ভব নয়, যার কারণে ওআইসি সম্মেলনে এমন কোনো সিদ্ধান্ত আমাদের সামনে নাই যেখানে এটা বলা হয়েছে সারা দুনিয়াতে একসাথে ঈদ করার জন্য। আর আমি আগেও বলেছি চাঁদ দেখা শুধু ঈদের সাথে সম্পর্ক নয়, হাজার হাজার মানুষের সামাজিক বিধানের সাথে সম্পর্ক। আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ হেদায়েত মেনে চলার তৌফিক দান করুন।